सांबादिक दम्पति सागर रुनी हत्यार 10 बछर पेरिये गेलेও मामलार कोनो अग्रगति नेই, बरং प्रतिबेदनेर जन्य ए पर्यन्त समय पिछिয়েছে 85 बार। ताई एखोनो रहस्येर आड़ालेई रये गेल बहुल आलोचित ए हत्याकाण्ड। सागर रुनीर परिवारेर सदस्यदेर अभियोग संश्लिष्टदेर आन्तरिकतार अभावेई मामलार कोनो अग्रगति हच्छे ना, तबे तदन्त संस्था बोलছে तादेर आन्तरिकतार कोनो अभाव नेই। सागर रुनी हत्या दिवसे तामजिद सुमनेर विशेष रिपोर्ट। सांबादिक दम्पति सागर रुनी हत्याकांड, जे हत्याकांडे गोटा सांबादिक समाज सह विक्षोभेर झड़ उठेছিল देशजुड़े। 2012 11 फेब्रुआरी सागर रुनी हत्यार पर तखनकार स्वराष्ट्रमंत्री द्रुत हत्याकारी खुजे बेर करार कथा बोलेছিলেন और तत्कालीन पुलिस प्रधान तो खुनी चिन्हित হয়েছে বলেই निश्चित করেছিলেন। 40 ঘন্টার মধ্যে যাতে করে এই হত্যাকারীদের যাতে ধরা যায় খুব তাড়াতাড়ি আমরা আপনাদেরকে এই বিষয়ে আরো ভালো সফলতার খবর কিংবা ইতিবাচক তথ্য দিতে পারব। বাস্তবে এই মামলার ন্যূনতম অগ্রগতিও দেখতে পায়নি দেশবাসী। এমন মামলা হয়তো খুঁজে পাওয়াই দুরূহ, দীর্ঘ 10 বছরেও মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দেয়া যায়নি। শুধু সময় পেছানোর মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ। সাংবাদিক দম্পতি সাগর রুনী হত্যাকাণ্ড মামলা আমরা অপরাধের ধরন বিশ্লেষণ করেছি এবং প্রায় ১.৫ শতাধিক সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেছি, ইউএসএতে ডিএনএ পরীক্ষা করেছি। এই বিষয়ে আমাদের আরো কাজ অব্যাহত রয়েছে, আমরা আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি রাখছি না। সিনিয়র আইনজীবী ও রাষ্ট্রের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু মনে করেন তদন্তে অগ্রগতি না থাকায় সময় নেওয়া হচ্ছে, তবে তদন্ত সংস্থার আন্তরিকতার অভাব নেই। এটা সরকারের বলেন বা রাষ্ট্রের বলেন পক্ষে তার সদিচ্ছা আছে এবং আমাদের প্রসিকিউশনের পক্ষেও আমাদের সদিচ্ছা আছে যে আমরা একটা সুষ্ঠু তদন্ত হয়ে আসুক। তবে মামলার বাদী নওশেরের অভিযোগ তদন্ত সংস্থার আন্তরিকতার অভাব রয়েছে, এ কারণেই মামলার অগ্রগতি নেই। অবশ্যই সরকারের এটার সদিচ্ছার অভাব রয়েছে এই মামলা বিচারের ব্যাপারে। বিচার দেওয়া নিয়ে আমাদের সাথে আসলে মস্করা করা হচ্ছে, এমন একটা ব্যাপার, খুব প্রহসন করা হচ্ছে এবং এবং সেটা খুব যাচ্ছে তাই ভাবে। সরকার যদি ইচ্ছা করে সব কিছু করতে পারে। আমি জীবন দশা দেখে যেতে চাই, রুনির মতো পারেনি, ওটা আমি দেখে যে আমার ছেলের কবরটা জিয়ারত করতে চাই। এই মামলায় এখন পর্যন্ত মোট 8 জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের 2 জন জামিনে রয়েছেন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।